আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া রান্না করে দেখাবো। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজনের রান্নার ধরন এক এক রকমের। চলুন আমি কিভাবে রান্না করি দেখি। তো গাজরের হালুয়া রান্না করতে কি কি লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি গাজর প্রায় 1 কেজির মতো নিয়ে ধুয়ে ছিলে এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, এটা লাগবে। এখানে ঘি আছে 1/2 কাপ, তেল দিয়েও করা যায়। দুধ 1 গ্লাস লাগবে, লিকুইড দুধ। গুঁড়া দুধ 1 কাপ নিব আর 1 কাপ চিনি নেব। চলুন তাহলে আমরা শুরু করি। ভিউয়ার্স, চুলায় আমি একটা প্যান দিয়েছি, 1/2 কাপের মতো ঘি দিচ্ছি। ঘিটা গরম হলে 1টা দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ দিচ্ছি। ঘিটা গরম হয়েছে, আমি এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি। সব গাজরগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। গাজরটা ভালো করে ভাজা হবে যেন পানি না থাকে। গাজর থেকে একটু পানি বের হয়েছে, যে পানিটা এটা শুকিয়ে গেলে পরে আমি দুধ আর চিনি দিয়ে দিব। এটা ভালো করে ভাজতে হবে। গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, গাজরের মধ্যে দুধটা এখনো রয়ে গেছে, দুধটা শুকালে আমরা চিনি দেব। ভিউয়ার্স, দুধটা শুকিয়ে গেছে এবং গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, যদি লাগে পরে আবার দিব। দুধটা শুকিয়ে গেছে এবং চিনিও গলে গেছে, মিষ্টি আমি 1 কাপই দিয়েছি, ওটাতে যথেষ্ট মিষ্টি হয়েছে। এটা আর একটু পানি শুকাবে, শুকালে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। ভিউয়ার্স, এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, পেস্তা বাদাম কিছু দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এটা এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া প্রায় হয়ে গেছে, আমি একটু পরে এটা নামিয়ে নেব। সুজির হালুয়াটা প্রায় হয়ে যাচ্ছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের করে খেয়ে মজা লাগে, সামান্য পরিমাণও ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। আবারও ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আমি এটা একটু পরেই গাজরের হালুয়াটা নামিয়ে নেবো।